صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم. قبلہ شیخ طریقت امیر اہل سنت دعوت اسلامی پرتشتھاتا حضرت العلامہ مولانا ابو بلال محمد الیاس اتار قادری رضوی دامت برکاتم العالیہ لکھت رسالہ امام احمد رضا جیبونیر مدے لکھن حضرت سید ایوب علی صاحب رحمت اللہ تعالی لے برننا کرن ایک دن اعلی حضرت رحمت اللہ تعالی لے بولن آمار سمپور کے কিছু অনবহিত লোক আমার নামের পূর্বে হাফেজ লিখে দেন, অথচ আমি পবিত্র কোরআন হিফজ করিনি। সৈয়দ আইয়ুব আলী সাহিব রহমতুল্লাহ তাআলা আরও বর্ণনা করেন, যেদিন আলা হযরত রহমতুল্লাহ তাআলা এই কথা বলেছেন সেদিন থেকে তিনি রহমতুল্লাহ তাআলা কোরআন শরীফ হিফজ শুরু করে দিলেন এবং এশার নামাজের জন্য অজু করার পর থেকে জামাত শুরু করার পূর্ব পর্যন্ত তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআন শরীফ হিফজ করার জন্য সময় নির্ধারণ করেন। এভাবে তিনি দৈনিক এক পারা করে মাত্র 30 দিনে 30 পারা কোরআন শরীফ হিফজ করা শেষ করেন। এক জায়গায় তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি কোরআন শরীফ ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে মুখস্থ করি, আর এই জন্য যে ওই সব আল্লাহর বান্দার কথা যারা আমার নামের পূর্বে হাফেজ লিখে দেয় যেন ভুল প্রমাণিত না হয়, আল্লাহ আজ্জা ওয়াজাল এর রহমত তার উপর বর্ষিত হোক, তার সদকায় আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।